সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম, আমি গোলাম হোসেন সবুজ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য যারা 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য খুবই উন্মুখ হয়ে আছেন, মূলত তাদের জন্য এই ভিডিও। আমরা ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপে জয়েন করি এবং এই গ্রুপগুলোতে জয়েন করে আমরা সাব টু সাব করি এবং একে অপরকে ইনভাইট করি 10 vs 10, 2 vs 2, 5 vs 5, এভাবে কিন্তু আমরা সাবস্ক্রাইব নেওয়ার চেষ্টা করি। এবং দেখা যায় আমি দিন শেষে 100টা সাবস্ক্রাইব করলাম, তার মধ্যে 90টাই স্পাম হয়ে গেছে। এই সাবস্ক্রাইবার যাতে স্পাম না হয় তার জন্য আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিতে যাচ্ছি এবং আমার এই পরামর্শগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার যে সাবস্ক্রাইবটা একে অপরের সাথে বিনিময় করবেন এই সাবস্ক্রাইব আর স্পাম হওয়ার সম্ভাবনা থাকবে না। সাব টু সাব করার জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনি যার সঙ্গে সাব টু সাব করতেছেন তার চ্যানেল নামটা নিতে হবে, অথবা তার ভিডিওর একটি টাইটেল নিলে ভালো হয়। টাইটেল নিয়ে আপনি তার চ্যানেলে প্রবেশ করবেন। তার চ্যানেলে প্রবেশ করে 1 মিনিট অথবা 1 মিনিটের কাছাকাছি একটি ভিডিও প্রথমে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তার চ্যানেলে আবার পুনরায় প্রবেশ করবেন। পুনরায় প্রবেশ করার পর আপনি তার চ্যানেলের আরেকটি ভিডিও 1 মিনিট প্লাস দেখে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবেন, ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। তাহলে আপনার এই সাবস্ক্রাইবটা স্পাম হবে না, 100% গ্রান্ট। দ্বিতীয় যে জিনিসটা করবেন, আপনি 1 ঘন্টায় 10টার বেশি সাবস্ক্রাইব না করার চেষ্টা করবেন। আপনি যদি 1 ঘন্টায় 10টার বেশি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কিন্তু সাবস্ক্রাইব স্পাম হয়ে যাবে। সাবস্ক্রাইব করার সময় আমরা অনেকেই কিছু রুলস অ্যাড করে দিই। 2 মিনিট ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন অন করে দিতে হবে, লাইক দিতে হবে, ভিডিওতে একটি কমেন্ট করতে হবে। ইউটিউবের যে রোবট আছে, ইউটিউবের রোবটিক সিস্টেম অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত জেনি একটি রোবটিক সিস্টেম। ইউটিউব আপনার সাবস্ক্রাইব স্পাম করে, ভিউ স্পাম করে, ওয়াচ টাইম স্পাম করে, লাইক স্পাম করে। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে শুধু ইউটিউবে সাবস্ক্রাইব স্পাম হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইউটিউবে আপনার সাবস্ক্রাইব স্পাম হয়, লাইক স্পাম হয়, কমেন্ট পর্যন্ত স্পাম হয়ে যায়। আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে যাচ্ছি, সাব টু সাব করার সময় আমি যে প্রক্রিয়াটা বললাম এই প্রক্রিয়া ফলো করবেন। যদি কমেন্ট করতে হয় অবশ্যই ভিডিওতে লম্বা একটি কমেন্ট করবেন। এখন লম্বা কমেন্ট বলতে আপনার কি টাইপের কমেন্ট? লম্বা বলতে অনেক লম্বা, লম্বা বলতে 3 থেকে 4টা শব্দের কমেন্ট করবেন। যেমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার ভিডিওটি আমার খুব ভালো লেগেছে, এরকম ভিডিও আরো সামনে দেখতে চাই, ইংলিশে করলে ভেরি নাইস ভিডিও, অথবা ভেরি নাইস টিউটোরিয়াল, আই লার্ন লট অফ থিংস ফ্রম ইউর টিউটোরিয়াল, এই টাইপের কমেন্ট করবে। এবং অবশ্যই ওয়াও, নাইস, গুড, বেস্ট, এই যে ছোট্ট ছোট্ট কমেন্ট গুলো আছে এই কমেন্ট গুলো আপনারা না করার চেষ্টা করবেন, কারণ এই কমেন্ট গুলো করলে আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার স্পাম হয়ে যাবে। আপনারা যারা সাব টু সাব করেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি তৈরি করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আমার চ্যানেল গো ইজিওয়ে কে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।